রাস্তায় চলতে চলতে অনেক সময় কিন্তু আমরা বিভিন্ন রকম গাছ দেখতে পাই, এবং সেই গাছগুলো দেখে আমাদেরকে কিন্তু অনেক সময় সেই গাছ নিতে ইচ্ছা করে। তো সেরকম অনেক সময় যদি আমরা সেই গাছের আশেপাশে যদি একটু খেয়াল করি, তাহলে কিন্তু দেখা যায় কিছু না কিছু ডাল ভেঙে পড়ে আছে বা কাটিং পড়ে আছে। তো সেরকমই আমার ছাদ বাগানে যে কলিয়াসের গাছগুলো আছে, তো এইগুলো কিন্তু ঠিক ওইভাবেই আশেপাশে শুকনো ডাল পড়েছিল, সেই ডালগুলোই এনে কিন্তু আমি সেখান থেকে গাছ তৈরি করেছি দু ধরনের কলিয়াসের বেড়াল। এইরকমভাবে কিন্তু আমি আমার ছাদ বাগানে প্রচুর গাছ তৈরি করেছি একটু একটু করে, কারণ সবসময় গাছ কিনেই যে গাছ তৈরি করতে হবে সেটা কিন্তু আমি সবসময় করি না। বাড়িতে থাকা জিনিস দিয়েও কিন্তু খুব সহজে গাছ তৈরি করা যায়। যেমন এখানে যে রান্নাঘরে যে টমেটোটা ইউজ হলো, তো টমেটোটা কাটার পরে আমি একটু ধুয়ে নিয়েছি, তো এই জলটা আমরা না ফেলে যদি গাছের গোড়ায় দিয়ে দিই, গাছেরও যেমন একটা খুব ভালো খাবার পেয়ে যাবে, আর তার সাথে এর মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে বীজ, তো এই বীজগুলো থেকেই খুব সহজেই কিন্তু আবার চারা হয়ে যায়। তো আমার ঘরের জানলায় যে গাছগুলো রাখা আছে, সেই গাছে আমি এই টমেটো ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, আর এর বীজগুলো আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি, কারণ এই বীজের থেকে খুব ছোটো ছোটো যে চারা তৈরি হবে সেই চারাগুলোকে আমি পরে এখান থেকে তুলে নিয়ে গিয়ে আমি ছাদের উপরে বসাবো। তো এখানে যে বীজগুলো আছে, পরে আমি একটু মাটি দিয়ে এই বীজগুলোকে ঢেকে দেবো, তাহলেই কিন্তু এখান থেকে খুব সহজেই কিন্তু টমেটো চারাও তৈরি হয়ে যাবে। তো এরকমভাবেই আমি কিন্তু প্রত্যেক বছর টমেটো গাছ তৈরি করি আমার ছাদ বাগানে। আর এবারে চলে এসেছি ছাদে, এসে দেখুন এখানে টমেটো রয়েছে কামরাঙা গাছ, আর কামরাঙা গাছে যেমন কামরাঙা ধরতে শুরু করেছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে প্রচুর ফুল আসতে শুরু করেছে। তো অনেকদিন আমার ছাদ বাগানে সবজি গাছের আপডেট আপনাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি, তাই আজকের ভিডিওতে আমার ছাদ বাগানে যে সমস্ত সবজি গাছগুলো আছে তার কিছু গাছের আপডেট আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা চিচিঙ্গে গাছ লাগিয়েছিলাম, সেই চিচিঙ্গে গাছেও ফুল আসতে শুরু করেছে, আর এখানে রয়েছে পুরনো একটা লঙ্কা গাছ, দেখুন মেন গাছটা কিন্তু বেশ ডালপালা প্রচুর নষ্ট হয়ে গেছে। আর গাছটা যখন লঙ্কা গাছ যখন খারাপের দিকে চলে আসে, বা লঙ্কা গাছ যখন এক বছর বয়স হয়ে যায়, তারপরে যদি পুরনো ডালগুলোকে কেটে দেওয়া যায় আর নিচ থেকে অন্তত কিছুটা অংশ আমরা বাদ দিয়ে কাটবো, তাহলে কিন্তু নিচ থেকে আবার নতুন নতুন শাখা বেরোবে বা ডাল বেরোবে, সেখান থেকেই কিন্তু আবার লঙ্কা গাছকে বাঁচিয়ে রাখা যায়, বা সেই গাছ সেখান থেকেই আবার গাছে নতুন করে লঙ্কাও পাওয়া যায়। তো সেরকমভাবেই দেখুন এই লঙ্কা গাছটা আমি ছাদ বাগানে রেখে দিয়েছি, আর সেই গাছেই দেখুন কত লঙ্কা হচ্ছে। আর যে সমস্ত লঙ্কা গাছে নতুন করে বসিয়েছি সেগুলো কিন্তু এখনও সেভাবে লঙ্কা ধরতে শুরু করেনি, তো পুরনো লঙ্কা গাছ থেকেই কিন্তু আমি এখনও অনেক লঙ্কা পাচ্ছি। আর ছাদের এটা হচ্ছে আমার একটু মিডিল পজিশনের দিকে, তো এই জায়গাটায় আমি একটু লতানো গাছ রেখেছি, একটা অ্যালামন্ডা গাছ রেখেছি, আর একটা হচ্ছে ব্লিডিং হার্টের গাছ। তো এই এখানে আছে জাম গাছ, এছাড়াও অন্যান্য কিছু গাছ আছে। তো এখানে দুটো লতানো গাছ আমি তৈরি করেছি, তো একটা যাতে অনেকটা ছাদের মাঝখানটা যাতে অনেকটা লতিয়ে ছাদটা যাতে অনেকটা ছাওয়া হয় সেই জন্য। আর এখানে রয়েছে দেখুন আরেকটা হচ্ছে তরুলতার গাছ। তো এই তরুলতার গাছও দু তিন বছর আগে আমি এক জায়গায় বেড়াতে যাই, সেখানে একটা জঙ্গলের পাশে বেশ কিছুটা কিন্তু চারা হয়েছিল, সেখান থেকে কয়েকটা চারা নিয়ে এসেছিলাম, সেখান থেকেই এখন আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে তরুলতার গাছ হয়ে আছে। আর এখানে রয়েছে ঢ্যাঁড়স গাছ, আর এই ঢ্যাঁড়স গাছটা কিন্তু আমি বীজ থেকে তৈরি করেছি, মানে আমি ছাদ বাগানে ঢ্যাঁড়স পাকিয়ে সেই গাছ থেকে আবার নতুন গাছ তৈরি, বীজ থেকে আবার নতুন গাছ তৈরি করেছি। তো চিলেকোঠার উপরে যে এখানে একটা চিচিঙ্গের চারা তৈরি হয়ে গেছে, সেই চিচিঙ্গের চারাটা ভাবছি চিলেকোঠার উপরে যে বড় গ্রো ব্যাগ আছে সেই গ্রো ব্যাগের মধ্যে বসাবো বলে। আর এখানে রয়েছে শিম গাছ, তো শিম গাছে কিন্তু বেশ দু তিনটে শিম বেশ বড় হতে শুরু করেছে, আর এই সময় যে ছাদ বাগানে শিম গাছে শিম হবে সেটা সত্যি আমিও ভাবিনি, ভেবেছি হয়তো আরও বেশ কিছুদিন টাইম লাগবে শিম ধরতে। তো গাছে কিন্তু অনেক দিন ধরেই ফুল আসছিল, তো এখন দেখতে পাচ্ছি গাছে বেশ শিম ধরেছে, আর এই শিমটা আমি তুলে নিচ্ছি একদম কচি অবস্থায়। আর শিম গাছে এখন যেটা যত্ন করছি সেটা হচ্ছে এখন আমি একটু, যেহেতু শিম একটা দুটো দেখতে পাচ্ছি, তো আমি গাছের গোড়ায় কিন্তু পটাশিয়াম জাতীয় খাবার দিচ্ছি বেশি মাত্রায়, তো তাতে দেখছি আমার মনে হচ্ছে এবারে হয়তো শিম পাবো। তো এদিকে দু তিনটে শিম গাছ কিন্তু এরকম বড় হয়ে গেছে আমার ছাদ বাগানে, আর এখনও কিন্তু নতুন করে বীজও বসাচ্ছি। আর চিলেকোঠায় কিন্তু বেশ কিছু বেগুন গাছ আছে, কুমড়ো গাছ, আর এই কুমড়ো গাছ থেকে কিন্তু অনেকবার কুমড়ো শাক কেটে নিয়েছি, আর যত বেশি ডগা কাটা হয় তত কিন্তু গাছে আরও নতুন নতুন ডগাও বেরোতে থাকে। তো গাছের ডগা কাটার সাথে সাথে কিন্তু আমাদেরকে গাছে খাবারটাও সেরকম দিতে হবে, তবেই কিন্তু গাছের আবার নতুন করে খুব ভালো গ্রোথ আসবে। তো ভীষণই ভালো লাগে যখন এত সুন্দর টাটকা তাজা শাক যখন ছাদ বাগান থেকে পাই, তো সত্যি ভীষণ ভালো লাগে।
তো ছাদ বাগানে সবজি গাছ, আমি অনেক দিন ধরেই ছাদ বাগানে সবজি গাছ তৈরি করছি, অনেক বছর ধরে। এখন কিন্তু সেই মাত্রাটা আরও অনেক বেশি বাড়াতে শুরু করে দিয়েছি। আর উচ্ছে, ঢ্যাঁড়স, এগুলো তো আমার ছাদ বাগানে সব সময় আমি বসাতে থাকি। বেগুন, এগুলো সব সময় আমার ছাদ বাগানে থাকে। তো এখন কিন্তু অনেক নতুন নতুন সবজিও আস্তে আস্তে ছাদ বাগানে তৈরি করছি। শীতের সময় নানান রকম সবজি গাছ তৈরি করি। এবছর আশা করছি আরও অনেক বেশি সবজি গাছ ছাদ বাগানে তৈরি করব। আর বেশিরভাগটা যেটা করি, যাতে খরচাটা অনেক কম হয়, তার জন্য কিন্তু আমি প্রচুর বীজ তৈরি করে রাখি। এই শিম গাছটা, সেটাও কিন্তু আমি বীজ তৈরি করে রেখেছিলাম। সেই শিম গাছেরই বীজ থেকে দেখুন গাছে এত সুন্দর শিম হচ্ছে। এবারে ঢ্যাঁড়স গাছে দেখুন, ঢ্যাঁড়স গাছেও ঢ্যাঁড়স ধরতে শুরু করেছে। আর এই ঢ্যাঁড়সটা আজকে আমি তুলে নেব, কারণ দেখুন বেশ অনেকটা বড় হয়ে গেছে। এরপরে যদি এই ঢ্যাঁড়সগুলো গাছে থেকে যায়, তাহলে কিন্তু ঢ্যাঁড়সগুলো কিন্তু শক্ত হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু আবার নতুন করে বীজ তৈরি করতে হবে। তো গাছের শুরুর দিকে যদি ঢ্যাঁড়সগুলো হয়, সেটাকেই যদি বীজ তৈরি করা হয়, তাহলে কিন্তু সেখান থেকে খুব ভালো নতুন করে আবার ঢ্যাঁড়স পাবো। আমি আমার ছাদ বাগানে এইভাবেই বীজ থেকে বেশি সবজি গাছ তৈরি করি, যাতে আমাকে বারবার বীজ যাতে কিনতে না হয়। তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে বীজ রেখে গাছ তৈরি করতে পারেন।